ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অঘটন ঘটে গেল। ইংল্যান্ডকে 69 রানে হারিয়ে দিল আফগানিস্তান। ইংল্যান্ড টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তান টোটাল 284 রান করেছে 10 উইকেটের বিনিময়ে। ইংল্যান্ড সেই রান চেস করতে একটুও ভালোভাবে দাঁড়াতে পারেনি। ইংল্যান্ড 215 রানেই অল আউট হয়ে গিয়েছে। তো আসুন জেনে নেই আফগানিস্তানের কোন ব্যাটসম্যান কত রান করলো। গুরবাজ করেছে 80 রান 57 বলে। দারুণ একটা স্টার্ট দিয়েছে তাদের ওপেনাররা। 100+ পার্টনারশিপ করেছিল তাদের ওপেনার এবং এটা ছিল তাদের জন্য সব থেকে বড় প্লাস পয়েন্ট। ইব্রাহিম করেছে 28 রান, রহমত করেছে 3 রান, শাহিদি করেছে 14 রান, আজমাতুল্লাহ 19, ইকরাম আলী খিল ভালো একটা ইনিংস খেলেছে, তিনি করেছেন 58 রান, হাবি করেছে 9 রান, রশিদ 23, মুজিব করেছে 28 রান 16 বলে। লাস্টের দিকে এই রানগুলো কিন্তু খুব কার্যকরী ছিল। নবীন 5, ফজল হক ফারুকি 2। এই ছিল আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। আসুন জেনে নিই ইংল্যান্ডের কোন বলার কত রান দিয়ে কত উইকেট পেয়েছে। আদিল রশিদ 10 ওভার বোলিং করে 42 রান দিয়ে 3 উইকেট পেয়েছে, তিনি একটি ওভার মেডিনও দিয়েছেন। কুট দারুণ পেস বোলিং করেছে, একদম করে 9 ওভার বোলিং করে 50 রান দিয়ে 2 উইকেট পেয়েছে। তার যে বাউন্সারগুলো ছিল দেখার মতো। লিভিংস্টোন, রুট এবং রেসে টপলি তারা তিনজনই একটি করে উইকেট পেয়েছে। ইংল্যান্ড প্রথমেই উইকেট হারিয়েছে এবং তারা বিপদে পড়েছে, তারা বড় কোনো পার্টনারশিপ করতে পারেনি। আসুন দেখে নিই ইংল্যান্ডের কোন ব্যাটসম্যান কত রান করলো। বেরিস্টো 2, ডেভিড মালান করেছে 32 রান, রুট 11, হ্যারি ব্রুক করেছে 66 রান। তার স্ট্রাইক রেটটি সবসময় 100 উপরে ছিল, কিন্তু যখন উইকেট পড়া শুরু করলো তিনি একটু স্লো খেলা শুরু করলো, তার জন্য স্ট্রাইক রেটটি 100 থেকে ফল করেছে। তার থেকে বেশি আজকে ইংল্যান্ডে কেউই করতে পারেনি। বাটলার 9, লিভিংস্টোন 10, কারণ 10, ওক্স 9, রশিদ করেছে 20, মার্কউড 18, ক্রিসে টপলি তিনি করেছে 15 রান। তো আসুন জেনে নেই আফগানিস্তানের কোন বলার কত রান দিয়ে কত উইকেট পেয়েছে। মুজিব ম্যান অফ দ্য ম্যাচ, 10 ওভার বোলিং করে 53 রান দিয়ে 3 উইকেট পেয়েছে। ভাইটাল উইকেটগুলো তিনি নিয়েছে যে সময় ইংল্যান্ডের পার্টনারশিপগুলো বিল্ড আপ করা শুরু করছিল, তখনই কিন্তু মুজিব এসে ম্যাজিক্যাল বোলিং করে উইকেট টেক করেছে। মোহাম্মদ নবী 6 ওভার বোলিং করে 16 রান দিয়ে 2 উইকেট পেয়েছে। দারুণ ইকোনমিক্যাল বোলার এবং সুন্দর লাইন এবং লেন্থে তিনি বোলিং করছিল, যার কারণে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের খেলতে খুবই প্রবলেম হচ্ছিল। রশিদ খান লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি আমরা দেখি তিনি 100 অধিক রান দিয়েছিল ওডিআই গেমসে। এটা রেকর্ড ছিল কোনো বোলারের ওডিআইতে এত রান দেওয়ার। কিন্তু তিনি আজকের ম্যাচে 9 ওভার 3 বল করে 1 ওভার মেডিন দিয়ে 37 রান দিয়ে 3 উইকেট পেয়েছে। আমার মতে টু বি অনেস্ট রশিদ খানকেই ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার কথা ছিল, কিন্তু মুজিব লাস্টে টেইল এন্ডে একটু মেরে মেরে একটু রানও করেছিল, তার জন্য মুজিবকে হয়তো দিয়েছে। ফজল হক ফারুকি এবং নবীনুল হক তারা দুজনই একটি করে উইকেট পেয়েছে। এই ছিল আফগানিস্তানের বোলিং লাইন আপ। তারা আজকে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে বড় বড় ম্যাচে কীভাবে প্রেশারকে কুল ডাউন করে খেলতে হয়তো আফগানিস্তানও কনসিস্টেন্ট পারফর্ম করতে পারবে না, কিন্তু আজকে যে গেমটা হয়েছে টোটালি আপসেট। আজকে ইংল্যান্ডকে আফগানিস্তান টোটালি আপসেট করে দিয়েছে। এই ডিফিটটা ইংল্যান্ডের জন্য খুবই খুবই বড় একটা ডিফিট, বিকজ তারা নিউজিল্যান্ডের সাথে হেরেছে এবং আফগানিস্তানের সাথে হেরে গেছে এবং বাংলাদেশের সাথে জিতেছে। তো ইংল্যান্ডের জন্য এটা খুবই চাপের মুহূর্ত, বিকজ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তারা কিন্তু খুব ভালো একটি দল নিয়ে এবার ইন্ডিয়া এসেছে। যাই হোক, আজকের ম্যাচটা খুব ভালো ছিল, দেখে ভালো লাগলো এবং ক্রিকেট ম্যাচ আমরা সবাই দেখতে চাই। বাংলাদেশ আরও ভালো খেলুক এটাই আমাদের কামনা। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।